আমরা জানি যে প্রিপোজিশন টাইম এবং প্লেসের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়। টাইম এবং প্লেসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইন, অন, অ্যাট, তিনটে ব্যবহার করি। টাইমের ক্ষেত্রে ব্যবহার করি এবং প্লেসের ক্ষেত্রে ব্যবহার করি। কি টাইম এবং প্লেসের ক্ষেত্রে কিভাবে? প্রথমে টাইম সম্পর্কে যদি আমরা আজকে ধরি, দেখো সবাই অনেক অনেক নিয়ম মুখস্থ করে, যে এতগুলো নিয়ম একটা আমরা বলি যে যদি সময় ধরা হয়, ইন কোথায় বসে? যে সকাল, বিকাল, সন্ধ্যা, এর আগে ইন বসে। আমি এখানে তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করেছি যে আজকে শুধুমাত্র প্রিপারেশন অফ টাইমের ক্ষেত্রে ইন কোথায় কোথায় ব্যবহার করা হবে, অন কোথায় ব্যবহার করা হয় এবং অ্যাট কোথায় ব্যবহার করা হয়। অনলি সময়ের ক্ষেত্রে, সময় বোঝাতে আমরা এই তিনটেকে কীভাবে ইউজ করি তার একটা লিস্ট দেখো। প্রথমে দেখো যাচ্ছি ইনে, সময়ের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে ইনটা কীভাবে ফলো করবে? ইন দ্য মর্নিং, সকালে, সকাল, বিকাল, সন্ধ্যা অর্থাৎ মর্নিং, ইভিনিং এবং আফটারনুন। ইন অর্থাৎ ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন সামার, এগুলো সব প্রত্যেকের টাইম। ইন 1980 অর্থাৎ কোনো যখন সাল বোঝাবে তার ক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করি। ইন 1980, ইন দ্য সেভেন্থ সেঞ্চুরি, যে কোনো সেঞ্চুরি হলে মোটামুটি সেখানে টাইম সময় বোঝে, সেখানে ইন ব্যবহার করি। ইন দ্য হলিডে, ইন দ্য হলিডে, ছুটির দিনে, হলিডেতে আমরা ব্যবহার করছি। তারপর আছে ইন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার, ভবিষ্যতের ক্ষেত্রে, একটা সময়ের ক্ষেত্রে আমরা ইনটাকে ব্যবহার করছি, ইন দ্য ফিউচার। আর কি ইন দ্য টেন ইয়ার্স টাইম, দশ বছরের সময়, এটাকে একটা ইন দিয়ে প্রকাশ করি, সময়ের ক্ষেত্রে ইন এইভাবে ব্যবহার করি। এরপরে আমরা শিখবো যে প্লেসের ক্ষেত্রে ইন কী আছে, সেটা আমি পরের স্টেপে যাচ্ছি। এখন জানবো অন, সময়ের ক্ষেত্রে আমরা অনটাকে, অন প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার করি? অন ব্যবহার করি অন মানডে, অর্থাৎ কোনো বারের ক্ষেত্রে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, যে কোনো বার, সেই সব ডে হলে অন মানডে, অন স্যাটারডে, ঠিক আছে। আর কি হয়? অন জুন থার্ড, জুনের তিন তারিখ বলে দিয়েছে, অন জুন থার্ড, অন ফার্স্ট অক্টোবর 2013 সালের কোনো মাসের যখন তারিখ বলে দেবে তখন অন, আর যদি না বলতে তখন এখানে সাল তোলে শুধু ইন বসতে। এখানে অন খ্রিস্টমাস ডে, অন মাই বার্থডে, অন টিউজডে ইভিনিং, অন টাইম, অন এ উইন্টার ইভিনিং, অন এ ওয়ার্ম ডে। দেখো কতগুলো পজিশনের ক্ষেত্রে অনটা সময়ের ক্ষেত্রে শুধু বসছে, এগুলো অন মানডে, অন স্যাটারডে, অন জুন, অন জুন থার্ড, অন ফার্স্ট অক্টোবর 2013-23 যা বলবে এখানে, অন খ্রিস্টমাস ডে, অন মাই বার্থডে, অন টিউজডে, অন টাইম, অন এ উইন্টার ইভিনিং, অন এ ওয়ার্ম ডে। সেক্ষেত্রে সময়ের ক্ষেত্রে যদি অ্যাড ধরি, অ্যাড সময়ের ক্ষেত্রে বসে, তার ক্ষেত্রে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাডটাকে প্রয়োগ করি? দেখো অ্যাট 9 PM, তাহলে আমরা সময় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি, তাই না? অ্যাট 9 PM, অ্যাট 9 AM, অ্যাট 6 PM, যে কোনো সময়ের ক্ষেত্রে। এছাড়া কি অ্যাট 8 o'clock, আটটার সময়, এক্ষেত্রেও আমরা কী ব্যবহার করি? অ্যাড ব্যবহার করি। আর কীভাবে ব্যবহার করি? অ্যাট নাইট, ওকে, অ্যাট নাইট, তারপরে অ্যাট নুন অথবা মিড ডে, ভোর দুপুর আগে, রাত্রির আগে আবার কী বসে? অ্যাট বসে, ভোর দুপুর রাত্রি, অ্যাট নুন অথবা মিড ডে, অ্যাট ইস্টার, অ্যাট খ্রিসমাস, তাহলে অ্যাট খ্রিসমাস, অ্যাট ডিনার টাইম, অ্যাট ডিনার টাইম, ডিনার টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপারেশন ব্যবহার করি, অ্যাট ডিনার টাইম, অ্যাট ডিনার, শুধু ডিনার বললে অ্যাট ডিনার। আর কী ব্যবহার করি? অ্যাট দ্য মুমেন্ট, এই মুহূর্তে একটা সময় বোঝাচ্ছে, এক্ষেত্রেও আমরা ব্যবহার করি অ্যাট। তাহলে শুধুমাত্র সময়ের ক্ষেত্রে আমরা ইন, অন, অ্যাট ব্যবহার করি, তাই না? এবারে আমরা দেখব যে প্লেসের ক্ষেত্রে, এই প্লেসের ক্ষেত্রে আমরা এই তিনটে, অন, ইন, অন, অ্যাট কীভাবে প্রয়োগ হয় বা কোথায় কোথায় ব্যবহার করি শুধু প্লেসের ক্ষেত্রে, ওটা দেখে নেব। দেখো তো বিভিন্নভাবে আর বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনুযায়ী আমরা বিভিন্নভাবে প্রিপোজিশন ব্যবহার করি। তো সেই সময়ের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে সময়ের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করেছি, আর প্লেসের ক্ষেত্রে আমাদেরকে, আমরা কোন সিচুয়েশানে আছি সেইভাবে একটা জায়গা হিসেবে অ্যাডভার্ব ধরে, যে আমরা অ্যাডভার্বটা, যে প্লেস আছে, প্লেসগুলো, সেই প্লেসে আমরা কোন পজিশানে আছি, কোথায় আছি, সেরকম অনুযায়ী আমাদের বিভিন্নভাবে ব্যবহার হয়। দেখো কি বলেছে, প্রথমে ইন, এবার আমরা জানবো প্লেসের ক্ষেত্রে ইন, অ্যাট আর কি অন কীভাবে প্রয়োগ হবে। প্রথমে দেখো ইন, আমরা জানি কি যে কোনো বড় কোনো জায়গা, শহর, স্থান বোঝালে সেটা হয় ইন, অবশ্যই হয়। দেখো ইন ইংল্যান্ড, ইন এ বিল্ডিং, ইন এ কার, ইন এ ট্যাক্সি, ইন এ বোট, আর কি আছে ইন এ হেলিকপ্টার, ইন এ ট্রাফিক জাম, ইন দ্য
আর্টিকেল, এই এতগুলো এতগুলো জায়গার ক্ষেত্রে অর্থাৎ সময়ের ক্ষেত্রে, সরি জায়গার ক্ষেত্রে ইনটাকে আমরা ব্যবহার করি। এরপরে থাকছে কি অন, অনটাকে কিভাবে প্রয়োগ করব। দেখো অন এ বাস, আমরা একটা বাসে যখন আমরা যাচ্ছি, অন এ বাস, অন এ প্লেন, অন এ হর্স, ঠিক আছে। দেখো পরিস্থিতিগুলো, দেখো আমরা কোথায় কোথায় আছি, কোন জায়গায় আছি, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা বসাতে হবে। অন দ্য ফোন, অন দ্য ইন্টারনেট, এগুলো কিন্তু প্লেস, ঠিক আছে। অন দ্য টেলিভিশন, আমরা টেলিভিশনে এখন টিভি দেখছি, অন দ্য টেলিভিশন। অন দ্য ফ্লোর আর কি, অন দ্য পেজ, অন দ্য মেনু, তাহলে এইভাবে আমরা অন ব্যবহার করি। আর কি আছে, অ্যাট, অ্যাটের ক্ষেত্রে প্লেস, জায়গার ক্ষেত্রে কী বসে, না কোনো ছোটো স্থান বা ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট বসে, আমরা এইটুকু জানি প্লেসের ক্ষেত্রে। তো কী কী শেখালো, দেখো অ্যাট দ্য বাস স্টপ, বাস বলেছিলাম অন এ বাস, কিন্তু কার বলেছিলাম, ইন এ কার, গাড়ির ভেতরে। আবার যখন বলছে বাস স্টপ, তখন হয়ে যাচ্ছে অ্যাট দ্য বাস স্টপ। তাহলে কী বললাম ব্যাপারটা, দেখো ইন এ কার, গাড়ির মধ্যে, ইন, অন এ বাস, আর যখন হলো বাস স্টপ তখন হচ্ছে অ্যাট। এবার আছে অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য টপ, তারপর হচ্ছে অ্যাট সাম ওয়ানস হাউস, অ্যাট দ্য এন্ট্রান্স, আর হচ্ছে অ্যাট দ্য ফ্রন্ট, সামনে, আর কি অ্যাট দ্য ব্যাক, অ্যাট দ্য বটম, মানে একদম নিচে, অ্যাট 6, 7, 5 স্টেট স্ট্রিট, যত নম্বর স্ট্রিট বলবে, রাস্তা বলবে কিছু, সেটা হবে অ্যাট। তো এইভাবে প্লেসের ক্ষেত্রেও আমরা তিনটেভাবে ব্যবহার করি। তাহলে মেন আমাদের টপিকটা যেটা, সেটা কি, টাইমের ক্ষেত্রে আর প্লেসের ক্ষেত্রে আমরা কিন্তু এই তিনটে ব্যবহার করি, ইন, অন, অ্যাট। এবারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা আমরা ব্যবহার করি, ঠিক আছে।